বাংলাদেশ আইএমএফের ঋণ পাবে কিনা তা নিয়ে সমালোচনার ঝড় ওঠে। এ নিয়ে রাজনীতির মাঠে বিএনপি ও আওয়ামী লীগের নেতাদের মধ্যে বাকযুদ্ধ চলেছে। তবে এসব গল্পকে পেছনে ফেলে বাংলাদেশের ঋণের দ্বিতীয় কিস্তি নিশ্চিত হয়েছে। আইএমএফ দিচ্ছে প্রায় $69 কোটি বর্ধিত ঋণ সহায়তা বা ইসিএফ, বর্ধিত তহবিল সহায়তা বা ইএফএফ ও রেজিলিয়েন্স অ্যান্ড সাস্টেইনেবিলিটি ফ্যাসিলিটি বা আরএসএফ, এ তিন ভাগে ঋণ দিচ্ছে আইএমএফ। এবার ইসিএফ বা এএফএফ এর আওতায় $46 কোটি 83 লাখ এবং আরএসএফ এর আওতায় $22 কোটি 15 লাখ পেল বাংলাদেশ। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে Article 4 শীর্ষক পরামর্শ সম্পন্ন হলো সংস্থাটির। বিশেষজ্ঞরা বলছেন, এ ঋণ ছাড়ের মাধ্যমে এটাই প্রমাণিত হয় যে দেশের সামষ্টিক অর্থনীতির মৌলিক এলাকাগুলো শক্ত ভিত্তির উপরে দাঁড়িয়ে আছে এবং তা অন্যান্য দেশের তুলনায় ভালো। এর আগে গত 2 ফেব্রুয়ারি প্রথম কিস্তির $47 কোটি 63 লাখ পায় বাংলাদেশ। 2026 সাল পর্যন্ত 3.5 বছরে আইএমএফ মোট 7 কিস্তিতে $470 কোটি ঋণ দেবে। এর গড় সুদ 2.2%। 2022 সালের জুলাইয়ে আবেদনের 6 মাস পরেই বাংলাদেশকে ঋণ দেওয়ার সিদ্ধান্ত নেয় আইএমএফ। আইএমএফ এর পরিচালকরা মনে করেন, কঠিন পরিস্থিতির মধ্যেও সংস্থাটির শর্ত পরিপালনে বাংলাদেশ সামগ্রিকভাবে পথচ্যুত হয়নি। এছাড়া সম্প্রতি বাংলাদেশ যেসব সংশোধনমূলক ব্যবস্থা হাতে নিয়েছে ও জরুরি সংস্কার বাস্তবায়নে জোর দিচ্ছে তাকেও স্বাগত জানিয়েছে সংস্থাটি। রাহানুল রানা, সময় সংবাদ।